বালিকাটা সুতো সুতা করানো ইভেন্টের প্রথম স্থান নির্বাচিত হয়েছে। শারমিন নবম শ্রেণীর ছাত্রী শারমিন দ্বিতীয় স্থান অধিকার করেছে। পানি অষ্টম শ্রেণী এবং তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর আপেন। প্রত্যেককে অভিনন্দন। আমার ক্যামেরার সামনে দেখো না, আমার ক্যামেরার সামনে আল্লাহ রে মিস্টেক। মাঠের পশ্চিম দক্ষিণ কর্নারে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি একটু করে বাদ করে দেব। লাভ দিচ্ছে গেল রে মুখে গেল টার্গেট ঠিক করো।
চলচ্চিত্র দল তাদেরকে পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকার অনুরোধ করছি। খেলোয়াড়দের নাম ঘোষণা করছি, তন্ময় প্রথম, জোহান প্রথম, বাইজিৎ লাক্তারি, বালক বালিকা উন্ন শিউলি ভিতর বাহির প্রথম স্থান অধিকার করেছে বৃষ্টি তৃতীয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাতেমা মিম দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে মোহনা তৃতীয়। তাদের ফটো সেশন চলছে। এবং সহকারী শিক্ষক শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী শুক্র এবং শনিবার স্কুল বন্ধ থাকবে। আগামী শুক্র শনিবার স্কুল বন্ধ থাকবে, শুক্রবার তো সাপ্তাহিক বন্ধই, শনিবারও স্কুল বন্ধ থাকবে। রবিবার আগের নিয়মে ক্লাস চলবে, রবিবার আগের নিয়মে সম্পূর্ণ ক্লাস চলবে। আমি আবারও বলছি, সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী কাল শুক্রবার সাপ্তাহিক বন্ধ, শনিবারও বন্ধ থাকবে, শনিবারও বন্ধ থাকবে, রবিবার যথা নিয়মে আগের মতো আগের নিয়মে স্কুল চালু থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি মোরগ লড়াই তোমরা যাদের নাম ঘোষণা করা হচ্ছে তোমরা অতি শীঘ্রই মাঠে প্রবেশ করো, অন্যথায় খেলায় অংশগ্রহণ করে মিস করবা। শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকবে বালিকা সূর্যমুখী দল, প্রদীপ জ্বালানো। শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকবে বালিকা সূর্যমুখী দল, প্রদীপ জ্বালানো। ডাকাতিয়া দল মার্বেল করতে গিয়ে আমাদের ঘাস পাতা এগুলো পুড়ে মাটি, এগুলি পরিষ্কার করার জন্য ভলান্টিয়ার বাইরে আছে, শুধু মার্বেল করাবো। মনোভাবে খেলা চলছে, এত বড় বড় মোড়ক তো আমাদের দেশে মনে হয় বিদেশ থেকে আমদানি করা হয়েছে, অনেক বড় বড় মোড়ক। আসিয়ার মধ্যে এত বড় বড় মোড়ক আজকে খেলার মাঠে উপস্থিত, দারুণ দারুণ লাগছে। দুজন মোড়কের মনে হয় দু একটা মোড়কের মনে হয় পা ভেঙে গিয়েছে, তা মাঠ থেকে পড়ে গিয়েছে। মালদল করানো খেলার বিজয়ীদেরকে অনুসন্ধান করা হচ্ছে, মালদল করানো খেলায় বিজয়ীদের অনুসন্ধান করা হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে জেনে ফেলবো কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, অল্প সময়ের মধ্যে আমরা জেনে ফেলবো কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে।
খুবই বিচারকরা সুন্দরভাবে বিচক্ষণতার সাথে খেলোয়াড়দের নির্বাচন করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রোদের মধ্যে অনেক কষ্ট, সূর্য মাথার উপরে, তারা কষ্ট করে যে আমাদের খেলোয়াড়দের নাম ঘোষণা করার জন্য বিজয়ীদেরকে খুঁজে বের করা যায় তাদেরকে কষ্ট করছে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকবে বালিকা জয়া সূর্যমুখী দল, বালিকা জয়া সূর্যমুখী দল প্রদীপ জ্বালানো। আমি তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি, যাতে করে আমাদের খেলা কোনোভাবে বিলম্ব না হয়। আমাদের অনেক খেলা রয়ে গিয়েছে, সবগুলি খেলায় সমাপ্ত করতে হবে। আমি প্রতিযোগীদেরকে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি খেলোয়াড়দের নাম ঘোষণা করছি, মাহি চতুর্থ, ঈশা পঞ্চম, মাহিয়া ষষ্ঠ, মানসুরা ষষ্ঠ, সাতষ্ঠ, আত্মা ষষ্ঠ, বৃষ্টি সপ্তম। শেষ পর্যায়ে আগামী শুক্রবার সাপ্তাহিক বন্ধ, শনিবারও স্কুল বন্ধ থাকবে, শনিবারও স্কুল বন্ধ। জাকারিয়া পঞ্চম, দ্বিতীয় হয়েছে রিফাতুল চতুর্থ, তৃতীয় হয়েছে মেহেদি তৃতীয়। চলে যান ওনাকে, হন্ডা নিয়ে শাহিন ভাইকে ভিতরে চলে আসতে বলো। ইমরান চতুর্থ, লাকিব চতুর্থ, তাসিম তৃতীয়, জমির সপ্তম, সাব্বির সপ্তম, কাউসার ষষ্ঠ, জিহাদ তৃতীয়। দল মার্বেল কোরানো, প্রথম হয়েছে হুমকিন চতুর্থ, দ্বিতীয় সিনথিয়া পঞ্চম শ্রেণী, তৃতীয় হয়েছে হুমাইরা পঞ্চম শ্রেণী। তাদের ফটো সেশন চলছে। খেলোয়াড় 17 জন, তারা এখন 400 মিটার দৌড় দিবে। এখনই আমাদের 400 মিটার দৌড় শুরু হবে। খুব অস্বাভাবিক খেলা হচ্ছে, আমরা বিজয়ীদেরকে চিহ্নিত করে ফেলেছি। বিচারকরা আশা করি সুন্দরভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবে। এখন বিজয়ীদের নাম ঘোষণা করতাম, দ্বিতীয় হয়েছে সাব্বির সপ্তম, তৃতীয় হয়েছে আকাশ পঞ্চম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ফটো সেশন চলছে, তারা আমাদেরকে উপস্থিত হচ্ছেন। আশুলিয়া ইউনিয়ন যুবলীগের প্রস্তাবিত সভাপতি আনোয়ার মণ্ডল ভাই, আনোয়ার মণ্ডল ভাইয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা, হাত তালে। আরো আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন যুবলীগের আনোয়ার ভাই, প্রত্যেকের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। ব্যস্ততার মাঝেও অতিথিবৃন্দদেরকে আমরা, তারা শত ব্যস্ততার মাঝেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন জনাব আনোয়ার মণ্ডল, তাকে মঞ্চে আমরা স্বাগত জানাই এবং তার সঙ্গে সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। বালিকা ঝড় দেবী দল ভিতর বাহির, আমাদের খেলোয়াড়রা প্রস্তুত।
আমি একটু আব্দুল আফসারকে আব্দুল আফসারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দু একজন অতিথি ওখানে আসবে, দু একজন অতিথি। আমি একটু আব্দুল আফসারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিচার বিচারক হিসাবে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সাদ্দাম হোসেন ভাইকে এবং সেই সাথে আনোয়ার মণ্ডল ভাইকেও মাঠে ঢোকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিচারক মণ্ডলী হিসাবে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আমাদের সাদ্দাম হোসেন ভাই প্রথম স্থানটা দেখবেন, দ্বিতীয় স্থান দেখবেন আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আনোয়ার হোসেন ভাই, আনোয়ার মণ্ডল ভাই, তৃতীয় দেখবেন আমাদের শাহিন ভাই। আমি বিশেষভাবে অনুরোধ করবো প্রথম স্থান আসলে ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের ছেলে সাদ্দাম হোসেন ভাইকে সাথে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সহযোগিতা করবেন এবং দ্বিতীয় স্থান আনোয়ার মণ্ডল ভাই, দ্বিতীয় স্থান অধীনকে দেখবেন। প্রথম স্থান সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি, দ্বিতীয় স্থান আনোয়ার মণ্ডল ভাই, তৃতীয় শাহিন ভাই, তৃতীয় শাহিন ভাই। আমি এবং মোশারফ ভাইকে এবং সেই সাথে শাহিন ভাইকে চেয়ার সিটিং খেলা দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত অভিভাবক, ইতিমধ্যে আমাদের মাঝে বিচারকগণ অবস্থান করছেন। আজকের চারাপাড়া গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই পর্যায়ে উপস্থিত আছেন সোহান মাদুর ভাই এবং আনোয়ার মণ্ডল ভাই এবং শাহিন ভাই, শরীফ ভাই এবং মোশারফ ভাই। ওনারা আমাদের চেয়ার সিটিং খেলাটা উপভোগ করবেন। আমি বলব সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে নবম চারাপাড়া গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত এবং আমাদের মাঝে আছেন আশুলিয়া ইউনিয়নের প্রস্তুত যুবলীগের সভাপতি জনাব আনোয়ার মণ্ডল ভাই এবং আছেন সোহান মাদবর ভাই, আছেন শরীফ ভাই, আছেন শাহিন ভাই এবং সেই সাথে আছেন মোশারফ ভাই এবং সেই সাথে আছেন আরমান ভাই
এমন অতিথিবৃন্দ, আমি ওনাদের বিশেষভাবে অনুরোধ করছি আজকে চেয়ার সিলিং সবচেয়ে আকর্ষণীয় খেলায় ওনারা আজকে বিচারক মন্ডল হিসাবে আমাদের মাঝে বিচারাধীন করবেন। ধন্যবাদ সবাইকে। Oh, God.
সংগঠনের নবম বার্ষিক ক্রীড়াপতি আমন্ত্রিত বন্ধুদেরকে ওনাদের মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সোহান মাতবরকে, ওনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য, আনন্দ মণ্ডল সাহেবকে, ওনার মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। শেষেতে শফিক শরীফ ভাই এবং ভাই মোশারফ এবং লোকমান এবং আশেপাশে যারা আছেন সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আনোয়ার মণ্ডল ভাই ইনশাল্লাহ পুরস্কার সময় একদম আগের মতো পাবো ইনশাল্লাহ, পুরস্কারের সময় পুরস্কারের বিতরণের সময় আমরা পাবো ইনশাল্লাহ আপনাদেরকে। মাঠের দক্ষিণ পশ্চিম পাশে এবং মাঠের পূর্ব দক্ষিণ পাশে অবস্থান করছে। এক পাশে আছে ম্যাডামদের নেতৃত্বে ভলেন্টিয়ারদের সমন্বয়ে প্রতিযোগীরা, অন্য পাশে আছে জাহাঙ্গীর স্যারের কাছে দিক নির্দেশনা গ্রহণ করছে বস্তা দৌড় খেলার প্রতিযোগীরা। আমি এখন বালিকা যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করবে তাদের নাম ঘোষণা করছি। সুচের সুতা পরানোর প্রধান বিচারক হিসাবে অর্থাৎ যিনি প্রথম স্থান নির্বাচন করবেন তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ম্যাডাম সরিনা ম্যাডাম। আমি সরিনা ম্যাডামকে বিনীতভাবে নিবেদন জানাবো মাঠে প্রবেশ করার জন্য, এবং দ্বিতীয় স্থান নির্বাচন করবেন আমাদের আরেকজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মুক্তা ম্যাডাম, এছাড়া তৃতীয় স্থান নির্বাচন করবেন আমাদের শামসুন্নাহার ম্যাডাম। তাদেরকে আমি মাঠের উত্তর পাশে অবস্থান করতে বিনীতভাবে অনুরোধ জানাব। দুঃখিত, দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন রুনু ম্যাডাম এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন মুক্তা ম্যাডাম, এবং প্রথম স্থান অর্থাৎ এই বিচারক প্যানেলের প্রধান হিসাবে থাকবেন। যে অনুরোধ করছেন আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং যত এইমাত্র বালিকা ডা দলের সুচে সুতা পরানো ইভেন্টের প্রতিযোগীরা ছুটে গেল এবং তারা সুচের ভিতরে সুতা পরিয়ে ছুটে আসছে। এর মধ্যে একজন প্রতিযোগী দেখলাম দ্বিতীয় জন তৃতীয় জন, অর্থাৎ আমরা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা প্রশিক্ষণ শেষে ফলাফল প্রদান করবেন, সেই অনুযায়ী আমরা ফলাফল জানাবো। প্রতিযোগীরা ইতিমধ্যে সারিবদ্ধভাবে বস্ত্র পরিয়ে দাঁড়িয়েছে, মনে হয় তারা বস্ত্র দৌড় খেলার জন্য আকর্ষণ করছে, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে। তালিকা সুতা পরানো ইভেন্টের প্রথম স্থান নির্বাচিত হয়েছে শারমিন, নবম শ্রেণীর ছাত্রী শারমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে বাণী অষ্টম শ্রেণী, এবং তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর আপেল। প্রত্যেককে অভিনন্দন। এইমাত্র বস্ত্রদের প্রতিযোগীরা তারা ভাইয়ের মতো লাফাতে লাফাতে মাথার উত্তর দিক থেকে মাথার দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। যারা বিজয় হয়েছে তাদের ফলাফল পেয়ে গেছে। এখানে প্রথম স্থান অধিকার করেছে নবম শ্রেণীর ছাত্র ইজু, দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর ছাত্র ইসলাম রানা, এবং তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর ছাত্র তাজিম। প্রত্যেককে অভিনন্দন। আগামীকাল শুক্রবার তো সাপ্তাহিক বন্ধ, শনিবারও স্কুল বন্ধ থাকবে,
শনিবারও স্কুল থেকে ক্লাস শুরু হবে এবং 3:15 থেকে ছুটি হবে। এবং প্লে নার্সারি ওয়ান যে সময়টা ছুটি হয় নির্দিষ্ট টাইমে ছুটি হবে। খেলা বাকি আছে, সময় নেওয়া যাবে না। যাই হোক, এটা তারপর শিক্ষক শিক্ষকদের খেলা আছে এবং প্রাক্তন ছাত্র দীর্ঘলাভ প্রতিযোগিতা যারা অংশ নিচ্ছে, মিনাজুল সপ্তম শ্রেণী, ওমর ফারুক অষ্টম শ্রেণী, দলের মার্বেল দৌড় প্রতিযোগিতায় প্রথম বিচারক প্রথম স্থান নির্বাচন করবেন সেলিনা ম্যাডাম, দ্বিতীয় স্থান নির্বাচন করবেন সঞ্চনা ম্যাডাম এবং তৃতীয় স্থান নির্বাচন করবেন মুক্তা ম্যাডাম। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে মাঠের আমাদের কাজটা অনেক সুন্দর করছে, এই জন্য বাংলাদেশ আমাদের সহায়তা আর
মন্ত্রী ইউসুফ স্যার এবং দিন মোহাম্মদ স্যার, সবাই স্যার, এদেরকে ধন্যবাদ। শুধু অনুষ্ঠিত নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 চারাবা গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ আকর্ষণ, অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ইভেন্ট, যার দিকে আমরা তাকিয়ে থাকি, যে ইভেন্টের দিকে আমরা মুখরোচক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে কখন আসবে সেই ইভেন্ট। নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 চারাবা গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের এই বছরের সর্বশেষ ইভেন্ট বালক মূর্ধন্য দল, বালক মূর্ধন্য দল, মাতামুহুরি দল, এদের 1000 মিটার দৌড় অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে তারা অংশগ্রহণ করছেন সাজিদ দর্শক, নাইম দর্শক, শান্ত দর্শক, জাসিম দর্শক, প্রথম নবম, রাশেদ দর্শক, আমির দর্শক, শাকিব নবম, কাউসার দর্শক। আমি প্রত্যেক পার্টিসিপেন্টকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। স্যারকে আমরা লক্ষ্য করেছি যে আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দুদিন ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আজকেও দেখলাম এর পাশাপাশি এসে আমাদের মাইক্রোফোনেও তিনি সহযোগিতা করে যাচ্ছেন, যার নিদর্শন এই মাত্র আমরা দেখতে পেলাম। তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি আমাদের এসে মাইক্রোফোনে কথা বলে গেলেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন যে পরবর্তী যে চমৎকার রোমাঞ্চকর যে ইভেন্টটি আছে এটা কিভাবে অনুষ্ঠিত হবে এবং যেখানে দর্শকদের কতটুকু আবেগ অনুভূতি এবং ছুঁয়ে যায় সেটাও তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে সারাটি বছর ধরে আমরা ওই একটিমাত্র ইভেন্টের জন্য আড্ডা পাই চেয়ে থাকি। শিক্ষকদের দর্পণ আছে, তাদের
এরপরে শিক্ষকদের পর অভিভাবকদের হাড়ি ভাঙ্গা, এরপরে মহিলাদের আমাদের যারা মা বোন আছেন এনারা সতীন কার কোলে, সতীনের ছেলে কার কোলে, এরপর আমি শিক্ষকদের অনুরোধ করছি আজকের দিনের আজকের এই খেলা বিজয় থাকবেন জহুরুল ইসলাম, তুহিন মির্জা, পারভেজ ভাই। শিক্ষকদের বিচারক হিসেবে থাকবেন মুফতি ইউসুফ সাহেব। এটা ধৈর্য অনুরোধ করছি মুফতি ইউসুফ সাহেব।
চমৎকার খেলা অংশ চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন সোহান মারুফ। দৌড়লো তৃতীয় না দৌড়লো তৃতীয় কুন্ডা বালু বলে দেবো
বিসমিল্লাহ রহমান রহিম ঠিকঠাক এই পুরস্কারটা ওই স্যারে নিবো করে 100% এই স্যারে পুরস্কার নিবো 100% বিকল্প নাই আমি কিন্তু কথা বলতে থামতেছি না আমরা দেখতে পাচ্ছি আমাদের চার জাগির চার ক্রীড়া শিক্ষক এগিয়ে যাচ্ছেন সঠিক মতোই ঠিকঠাক আছে কেউ সাইন করবেন না সব ঠিকঠাক আরো স্যার জাহাঙ্গীরের হাত পা কেবা নিয়ে যাচ্ছে হাত আরো 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 শুধু আরো আরো জাহাঙ্গীর চার বুয়া খেয়ে গেছে ওখে এবার হারি ভাঙবে ওখে এবার হারি ভাঙছে ওকে ওকে আরে ঠিক আছে নো নো আমরা দেখতে পাচ্ছি হারি দিয়ে মাথায় মাথা সবার আগে যায় পাস না দৌড় খেলা তো তাই দেখলাম
এই যে আপনি সেকেন্ড সেকেন্ড, আপনি দ্বিতীয়, আপনি দ্বিতীয় হইলেন না? আপনি গেছেন তো, আপনি আপনি তো আমার পরে আপনি মিললে পারছেন। আলবির মা কোথায়? আপনার বাচ্চারা সামনে করতেছে। আলবি আলবির মা, আলবি যিনি এক নম্বর হইতেছেন তিনি কিছু ঘুষটা ঘুষ দেন, ঘুষ।
আমার